সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দুইটা স্বপ্নের ব্যাখ্যা জানব। স্বপ্নে কাফন চোর কোন ব্যক্তিকে দেখলে কি হয়, অথবা কবর খনন করতে দেখলে কি হয়, অথবা মাটি খনন করতে দেখলে কি হয়, তো এই বিষয়ে কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে অবশ্যই আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। এবং আমাদের চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কিন্তু সম্মানিত বন্ধুরা, স্বপ্নে কাফন চোর ব্যক্তিকে দেখার ব্যাখ্যাটা আমরা আগে করছি, তারপর বলবো স্বপ্নে কবর খনন করতে দেখলে অথবা মাটি খনন করতে দেখলে কি হয়। স্বপ্নে কাফন চোর ব্যক্তিকে দেখা, ইহা স্বপ্ন দর্শনকারী বিশ্বস্ত হওয়ার লক্ষণ বুঝিয়ে থাকে, অথবা স্বপ্ন দর্শনকারী গভীর জ্ঞান অর্জন করবে। সে যদি স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, আর ভার্সিটিতে পড়ে, যেখানেই থাকুক না কেন, সে যদি শিক্ষার্থী হয়ে থাকে, সে গভীর জ্ঞান অর্জন করতে পারবে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ দেখতে পায় যে সে নিজে কাফন চোর কোনো ব্যক্তির সাথে আগ্রহী হয়েছে, তাহলে সে তার উস্তাদদের সাথে, শিক্ষক শিক্ষার্থী, তার স্যার ম্যাডাম এবং তার যারা মানে শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের সাথে খুবই মনোযোগের সাথে সে সাক্ষাৎ করতে পারবে, এবং সেই সাক্ষাৎগুলোর মাধ্যমে সে স্যার ম্যাডামদের কাছে সম্মান পাবে, ভালোবাসা পাবে, এবং এগুলোর মাধ্যমে, সাক্ষাতের মাধ্যমে তার উপকার হবে, এই ইঙ্গিত বুঝতে হবে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ কবর ও মাটি খনন করতে দেখে, তাহলে এই স্বপ্ন দেখার অর্থ দুই প্রকারের হয়ে থাকে। কেউ যদি দেখতে পায় যে সে নিজে কবর থেকে মাটি সরাচ্ছে, তাহলে এই স্বপ্ন দেখা সে নিজে অসুস্থ হওয়ার লক্ষণ অথবা তার নিজের মৃত্যুর ইঙ্গিত বুঝিয়ে থাকে। আবার কেউ যদি দেখতে পায় যে কবর খুঁড়তেছে, তাহলে সে দীর্ঘায়ু লাভের লক্ষণ বুঝতে হবে। তদ্রূপ কেউ যদি দেখতে পায় যে কবর অথবা মাটি খুঁড়তেছে, এই স্বপ্ন দেখা স্বপ্ন দর্শনকারী জিহ্বার মধ্যে কোন ধরনের এভাবে অনেক সময় খাওয়ার সময় আমাদের কামড় লাগে জিহ্বার মধ্যে অথবা আমাদের এই ঠোঁটের মধ্যে, তো এমন হতে পারে যদি এই জাতীয় স্বপ্ন দেখে, ঠোঁটের মধ্যে কামড় লাগতে পারে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ নিজেকে আপনার কবর মাটি খোদার পর, কবর খনন করার পর নিজেকেই সেটার মধ্যে ঢুকিয়ে যেতে দেখে, এই সমস্ত স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে বাস্তবেই সে বিভিন্ন জায় ঝামেলার সম্মুখীন হবে এবং বিভিন্ন ঝামেলার মধ্যে সে মানে বিভিন্ন বিপদের সম্মুখীন হবে, বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে হবে। তো এক কথায় বলতে গেলে কখনো কখনো এটা আপনার বেশিরভাগ সময়ই খারাপ ইঙ্গিত বুঝিয়ে থাকে, আবার কখনো কখনো ভালো কিছুর ইঙ্গিতও বুঝিয়ে থাকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই সত্য নির্ভরযোগ্য সঠিক স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।